হাসান মাহমুদের বলে মোহাম্মদ রিজওয়ান করলেন একটা স্ট্রেট ড্রাইভ। বাউন্ডারি বাঁচাতে ফিল্ডার মুশফিকুর রহিম দিলেন ডাইভ, কিন্তু বলের নাগাল পাননি। বল চলে যেতে থাকে বাউন্ডারির দিকে, আর পেছনে ব্যথায় কাতরাতে থাকেন মুশি। ডাইভ দিতে গিয়ে চোট পেয়েছেন ডান হাতের শোল্ডারে। আগের ম্যাচের সেরা পারফর্মার মুশি হাতে চোট পেয়েছেন। বুঝতে পেরেই ড্রেসিং রুমে নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়ান হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে। চোখে মুখে তার চিন্তার ভাঁজ। মুশফিক উঠে দাঁড়ালেও ব্যথায় কাবু, তা বুঝতে বাকি নেই কারোই। আকাশের দিকে তাকিয়ে যেন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। এরপর ফিজিওর সাথে কথা বলতে বলতে মাঠ ছাড়েন তিনি। প্রথম টেস্টে পাকিস্তানকে হারাতে ব্যাট হাতে সবচেয়ে বড় অবদান রেখেছিলেন মিস্টার ডিপেন্ডেবল। প্রথম ইনিংসে 341 বল মোকাবিলা করেছিলেন 191 রান। অল্পের জন্য ডাবল সেঞ্চুরি মিস করলেও বাংলাদেশের জয়ের ভিত ঠিকই গড়ে দিয়ে গিয়েছিলেন। মুশফিক এই টেস্টে ব্যাট করতে পারবেন কিনা বা তার ইঞ্জুরি ঠিক কতটা গুরুতর তা এখনও জানা যায়নি। তবে মুশিকে ব্যাট হাতে দেখতে না পারাটা বাংলাদেশি সমর্থকদের জন্য বেশ হতাশার কারণ হবে তার বলার অপেক্ষা রাখে না। চোখে মুখে আতঙ্ক নিয়ে হাথুরুসিংহের নির্বাক দাঁড়িয়ে থাকা যেন প্রত্যেক টাইগার সমর্থকদের প্রতিচ্ছবি। কৌশল শান্ত, বিগ ফ্রেঞ্জি।